তালেবান রাজধানী কাবুল দখলের পর প্রথমবার আফগানিস্তান সংকট নিয়ে মন্তব্য করলেন রাশিয়ার নেতা। সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুল দখলের পরেই পুরো দুনিয়ায় যেন অস্থিরতা নেমে এসেছে। আগস্টের পরেই সরকার গঠনের আভাস দিয়েছে গোষ্ঠীটি। ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যাওয়া তালেবান সরকারকে কোন কোন দেশ সমর্থন দিতে যাচ্ছে তা এখনই বলা মুশকিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নানা কারণে তালেবানকে সমর্থন দিতে পারে চীন এবং রাশিয়া। এমন পরিস্থিতিতে প্রথমবার আফগানের চলমান সংকট নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বের অন্যান্য দেশের উচিত হবে না আফগানিস্তানের ওপর তাদের মূল্যবোধ চাপিয়ে দেওয়া। তালেবান এখন যেভাবে পুরো দেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের উচিত তা মেনে নেওয়া, আর এটি বাস্তব। তিনি আরও যোগ করেন, তালেবান প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। গত রবিবার আফগান সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরপরেই দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। তার পক্ষ সমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, প্রয়োজন বোধে যুক্তরাজ্যও তালেবানের সঙ্গে কাজ করবে।